দেশের প্রেক্ষাপটে সম্ভাবনাময় একটি খেলা হকি, তবে সংগঠকদের কোন্দল ও নানা সংকটে আন্তর্জাতিক পর্যায়ে হকিতে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। মাঠে খেলা অনিয়মিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে ফেডারেশনের কর্তাদের বিচরণ প্রায় নিয়মিতই। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন নির্বাচনে 30টি দেশের সদস্যদের ভোটে 29 ভোট পেয়ে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক সাঈদ। এছাড়া টানা তৃতীয়বারের মতো কার্যনির্বাহী সদস্য হয়েছেন আব্দুর রশিদ শিকদার। এশিয়ান হকিতে তাদের এই অর্জন দেশের হকিকে আরও এগিয়ে নিবে বলে মনে করছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। এবার যেহেতু ভাইস প্রেসিডেন্ট পেয়েছে, সেই জন্য আমাদের কাজ করতে আরও সুযোগ সুবিধা আদায় করতে এবং আমাদের হকিকে এগিয়ে নিতে আমরা আশা করি অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের জন্য, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ একসাথে এতগুলো পোস্ট কিন্তু বাংলাদেশ কোনোদিন হোল্ড করেনি। এশিয়ান ফেডারেশন আগে মেম্বার ছিল, কিন্তু আমাদের তো ভাইস প্রেসিডেন্ট ছিল না, সেইবার তিনি ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছে। সো এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গৌরবের বিষয়। এটা আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠায়। এত বড় পর্যায়ে কেউ বাংলাদেশের হইতে পারে নাই, প্রথম সাঈদ ভাই হয়েছে, শিকদার ভাই হয়েছে, এতে আমরা অনেক খুশি। ওনাদের তিনজনের জন্য আমরা অনেক খুশি হয়েছি। ওনারা যে এইচএফ ফেডারেশনে নির্বাচিত হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন, আর এটা আমাদের দেশের হকির জন্য একটা ভালো দিক। আর 2019 সালে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাঈদ। এরপর হকিতে অবদান রাখার জন্য এশিয়ান হকি ফেডারেশনের ওয়ার্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। যদিও দেশের হকিতে খুব বেশি দিন কাজ করা হয়নি তার, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কয়েক মাস পরেই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে দেশের বাইরে চলে যান তিনি। এর প্রায় 3 বছর পর দেশে ফিরে চলতি বছরের 30 জানুয়ারি পুনরায় ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বহাল হন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।